আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, গুচ্ছবর্তী প্রস্তুতির বাংলা ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমাদের সাথে বাংলা ক্লাস নিয়ে আসি আমি মারজানি খান অন্তর, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এখানে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়ের যে বাংলা অংশটা হয় সেই বাংলার প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করি এবং যে টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো এখানে সলভ করার চেষ্টা করি। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে যে একটা পদ নিয়ে আলোচনা করবো। তোমরা জানো যে পদ প্রকরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটা হয় সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যদি গুচ্ছের জন্য একটু প্রিপারেশন নেই তাহলে দেখো যে পদ প্রকরণের মধ্যকার আমাদের পদের যে শ্রেণীবিন্যাসগুলো আছে এটা আমাদের একটু দেখতে হবে। এখন পদের শ্রেণীবিন্যাস যদি আমরা করি তাহলে দেখা যাবে যে পদ বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে যে সব্যয় পদ আর একটা হচ্ছে যে অব্যয় পদ। সব্যয় পদের মধ্যে কোনগুলো যেগুলো পরিবর্তন করা যায় নর্মালি, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। আর অব্যয় পদের মধ্যে হচ্ছে যে চারটা, অব্যয়, অনুসর্গ, যোজক এবং আবেগ শব্দ, এগুলোকে আসলে পরিবর্তন করা যায় না। তাহলে আমরা একটু অব্যয় যেটা আছে অব্যয় টপিকটা নিয়ে একটু আলোচনা করবো। তোমরা একটু যদি দেখো অব্যয় পদের মধ্যে আমরা কি বলছি যে যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে, কখনো বাক্যের শোভাবর্ধন করে, কখনো একাধিক পদের মধ্যকার সম্পর্ক স্থাপন করে, এর পাশাপাশি বাক্যের যদি সংযোগ বিয়োগ সম্বন্ধ ঘটা তাকে অব্যয় পদ বলা হয়। আমরা জানি যে অব্যয় পদ নর্মালি যেটা কোনো পরিবর্তন হয় না, যেটা পরিবর্তন সাধন করা যায় না। যেমন কতিপয় শব্দ আছে, যেমন আমরা বললাম যে এবং, ও, আর, অথবা, নথবা, কিন্তু, কিংবা, হ্যাঁ, না, এগুলোকে আসলে কোনো পরিবর্তন করা যায় না। কিন্তু বিশেষ্যর বিভিন্ন বিশেষ্য আছে যেগুলোকে আমরা বিশেষণ নিতে পারি, যেমন গ্রাম থেকে গ্রাম্য কিংবা গ্রামীণ লিখতে পারি, গোলাপ থেকে গোলাপি আমরা লিখতে পারি, ঠিক না? যেমন গোলাপ হচ্ছে বিশেষ্য, গোলাপিটা হচ্ছে অবস্থা বা একটা রং বোঝায়, এই জন্য এটা বিশেষণ। তাহলে একটা পদ থেকে অন্য পদে যদি নেওয়া যায় সেগুলোকে আমরা সব্যয় বলি, আর অব্যয় যে পদগুলো আছে এগুলোকে কোনোভাবে পরিবর্তন করা যায় না। এখন অব্যয়কে বলা হয় ন ব্যয়, মানে যেটার কোনো পরিবর্তন হয় না, যেটার কোনো ব্যয় হয় না, খরচ হয় না, যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই হচ্ছে অব্যয় পদ। আচ্ছা, অব্যয় শব্দের সাথে কোনো বিভক্তিযুক্ত চিহ্ন যুক্ত হয় না, কোনো বিভক্তিযুক্ত হয় না, মনে রাখবা অব্যয়ের সাথে কোনো বিভক্তিযুক্ত হয় না। এই যে এবং, ও, আর, অথবা, নথবা, কিংবা, কিন্তু, তথাপি, যদিও, ফলে, অটে, ফলে, বটে, তারপর অথচ, সুতরাং, হ্যাঁ, এগুলোতে কিন্তু কোনো কি হয় না, বিভক্তিযুক্ত হয় না, বুঝা গেছে? যেমন শব্দের পরে যেমন বিভক্তি থাকে কে রে, তারপর যেমন আমি একটা শব্দ লিখলাম এবং এর পরে কি তোমরা কেউ এই এবং এর সাথে কে যুক্ত দেখছো, কিংবা ও এর সাথে কি দ্বারা দিয়া এগুলা দেখছো না। তার মানে বিভক্তি যেগুলো আছে এগুলো নর্মালি অব্যয় পদের সাথে বসে না। আচ্ছা, তারপর আরেকটা আমরা এখানে দেখব যে সেগুলোকে একবচন বা বহুবচন হয় না এবং সেগুলোর স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না। অর্থাৎ অব্যয় পদগুলোর একবচন বহুবচন হয় না এবং এগুলোর স্ত্রী পুরুষবাচকতা নির্ণয় করা যায় না। তোমরা এখানে দেখে কিন্তু বুঝতে পারতেছো যে অথবা, নতুবা, কিংবা, কিন্তু, এগুলো যথা নতুবা, এর পাশাপাশি ফলে, বটে, বরং, সুতরাং, এগুলো আসলে কি করা হয় না, কোনো চেঞ্জ করা যায় না এবং এগুলোর সাথে কোনো স্ত্রী বা পুরুষবাচকতা শব্দ আমরা যুক্ত করতে পারি না। এর পাশাপাশি এটার একবচন সিঙ্গুলার কিংবা প্লোরাল ফর্ম এগুলার হয় না। তারপর দেখো এদের কাজটা কি, এদের কাজটা হচ্ছে বাক্যের শোভা বর্ধন করা বা সৌন্দর্য বর্ধন করা, কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটানো। এদের কাজটা হচ্ছে যে এরা কি করে বাক্যের মধ্যকার সংযোজন বিয়োজন ঘটিয়ে থাকে, ঠিক আছে? তারপর আমরা একটু দেখবো অব্যয় পদের মধ্যে কি আছে, অব্যয় শব্দ আছে, অব্যয় পদ আছে। আচ্ছা, অব্যয়ের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যে অব্যয় শব্দ আর একটা হচ্ছে যে অব্যয় পদ। এখন শব্দ এবং পদের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, শব্দ এবং পদের মধ্যে কি তফাৎ আছে, শব্দ এবং পদের মধ্যে যে তফাৎটা আছে সেটা আমরা এখানে আলোচনা করতেছি। যে শব্দটা হচ্ছে যে যখন ইন্ডিভিজুয়ালি কয়েকটা বর্ণ একত্রে বসবে সেটাকে আমরা শব্দ বলবো, কিন্তু এই শব্দটা যখন একটা বাক্যের মধ্যে ব্যবহৃত হবে তখন সেটা পদ হয়ে যাবে। যেমন আমি বললাম বাংলাদেশ, বাংলাদেশ, এই এটা যখন আমি লিখলাম তখন এইখানে আমরা বলবো যে বাংলাদেশটা হচ্ছে একটা কি, বাংলাদেশটা হচ্ছে একটা শব্দ। কিন্তু এই বাংলাদেশ দিয়ে যখন আমরা একটা বাক্য রচনা করবো যে বাংলাদেশ, বাংলাদেশ নদীমাতৃক, নদীমাতৃক দেশ, তখন এই বাক্যের মধ্যে বাংলাদেশটা কিন্তু আর শব্দ থাকবে না, সেটা পদ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটা শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেটা শব্দ থাকবে না, সেটা পদ নামাঙ্কিত হয়ে যাবে বা পদ নাম ধারণ করবে। বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ, বিদেশি অব্যয় শব্দ, এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য না। আমাদের অব্যয় পদগুলো গুরুত্বপূর্ণ, সমুচ্চয়ী অব্যয় পদ, অনন্যয় অব্যয় পদ, অনুসর্গ অব্যয় পদ এবং অনুকার বা ধনাত্মক অব্যয় পদ। আজকে আমরা এখানে যে পার্টটা আছে, প্রথম পার্টটা অব্যয় শব্দ, সেইটা একটু দেখার চেষ্টা করব। দেখো বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে, বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ আর বিদেশি অব্যয় শব্দ। এখন বাংলা অব্যয় শব্দ কোনটা, আর, আবার, ও, হ্যাঁ, না, ইত্যাদি,
ঠিক আছে এগুলোকে আমরা বলে থাকি বাংলা অব্যয় শব্দ তারপর দেখো তৎসম কিংবা সংস্কৃত অব্যয় শব্দ হচ্ছে যে যদি যথা সদা সহসা হঠাৎ অর্থাৎ দৈবাত হ্যাঁ বরং পুনশ্চ তারপর আপাতত এর পাশাপাশি বস্তুত ইত্যাদি এগুলোকে বলা হয় কি এগুলোকে বলা হয় তৎসম কিংবা সংস্কৃত অব্যয় শব্দ এবং অ সুতরাং এগুলাও কি অর্থে ব্যবহৃত হয় এগুলো আমরা এখানে এই যে এইটা আছে না তৎসম অব্যয় শব্দ এই ক্ষেত্রে ব্যবহৃত করতে পারে এবং কে সুতরাংকে ঠিক আছে ওকে আবার আমরা কি ব্যবহার করি ওকে আবার বাংলা অব্যয় শব্দ ব্যবহার করি তারপর দেখো বিদেশি অব্যয় শব্দ কোনগুলো আলবত বহুত খুব সাবাস খাসা মাইরি মারহাবা ইত্যাদি তাহলে এইখানে যে বিদেশিগুলো আছে এগুলো আমরা একটু দেখে নিব এর পাশাপাশি বাংলা কিংবা সংস্কৃত যেগুলো আছে সেগুলো একটু দেখে নিব এবং এর পাশাপাশি আমরা যে অনন্যই অব্যয় অনুকার অব্যয় তারপর অনুসর্গ অব্যয় এর পাশাপাশি যে সমুচ্চয় অব্যয়টা আছে এই চারটা অব্যয় আমাদের এইখানে আমরা একটা অব্যয়ের ক্লাস নিয়েছি অলরেডি আমাদের এইখানে আছে তোমরা ডেসক্রিপশনে আমরা দিয়ে দিব কিন্তু এর পাশাপাশি যদি তোমরা যদি এই ক্লাসটা না করে থাকো তোমরা এটা করে ফেলবো এবং এর পাশাপাশি যে পদ প্রকরণের যে টপিকগুলো আছে সেগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাব যার মাধ্যমে তোমাদের যে গুচ্ছবর্তী প্রস্তুতির যে তোমাদের প্রিপারেশনটা আছে প্রস্তুতিটা আছে সেটা যাতে তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো এবং তোমাদের যাদের টার্গেট গুচ্ছ তাদের জন্য আমরা এখানে বি ইউনিটের জন্য টার্গেট গুচ্ছ ব্যাচ নিয়ে আসতেছি একটা কোর্স হবে সেইখানে কোর্সের মধ্যে তোমরা কী কী পাচ্ছ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর 15টি করে ক্লাস পাচ্ছ কোর্স ফি 1000 টাকা এবং ক্লাস শুরু হচ্ছে এই মাসের 28 তারিখ থেকে স্ক্রিনে দিয়ে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এর পাশাপাশি সি ইউনিটে যারা আছো তারা একটু দেখে নাও যে সি ইউনিটের জন্য টার্গেট গুচ্ছ হবে বাণিজ্য তাদের জন্য বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠনের উপর 15টি করে ক্লাস কোর্স ফি 1000 টাকা ক্লাস শুরু হচ্ছে এই মাসের 28 তারিখ থেকে এবং স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে তোমরা কোর্সটি পারচেস করতে পারো এই ছিল আমাদের আজকের যে আমরা অব্যয় পদটা নিয়ে একটু খুঁটিনাটি বিষয় আলোচনা করলাম আমাদের বিস্তারিত বিষয়গুলো আমরা খুব শীঘ্রই তোমাদেরকে ক্লাসের মাধ্যমে নেওয়া হবে এবং যে আমাদের যে যে প্রাইভেট কোর্সগুলো আছে সেখানে আমরা আলোচনা করব তোমরা নেক্সট ভিডিওটা কোন টপিকের উপর চাও সেটা একটু কমেন্ট সেকশনে জানাবা এবং যে বিষয়টা তোমাদের কাছে একটু সহজ দুর্বোধ্য কিংবা কঠিন মনে হয় সেটা একটু কমেন্ট সেকশনে জানাবা আমরা সেই অনুযায়ী ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাই।